बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय दर्शक आज के आमी आपनादेरके तैरी करे देखाबो घरे थाका सामान्य किछु उपकरण दिए तैरी करे नेवा जाय एमोनी एकटी सस ह्वाइट सस। ए ससटा तैरी करा जेमन सहज खेते किन्तु तार थेके अनेक गुण बेशी टेस्टी जे कोनो खाबारेर स्वादके द्विगुण करे तोले विशेष करे पिज्जा पास्ता नूडल्स एगुलिर साथे तो अनेक भालो जाय। ताहले शुरू करा जाक ह्वाइट सस तैरिते आमार की की लागछे। প্রথমেই আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ ময়দা। ময়দাটা বাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং একটু ভেজে নেব। 30 থেকে 35 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, ময়দার যে কাঁচা ফ্লেভার থাকে সেটা যাতে চলে যায়। অনবরত নেড়ে ময়দাটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা এবং রুম টেম্পারেচারে ঠান্ডা করা। অনবরত নেড়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা দলা পেকে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজের অর্ধেক, সেটার সঙ্গে একটি তেজপাতা, 2টি লংয়ের সাহায্যে আটকে দিয়েছি। দিয়ে এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ লবণ। অনবরত নাড়তে হবে নিচে যাতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে আবারও মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি ফ্লেক্স। কেউ যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে হাফ চামচ পরিমাণও দেওয়া যেতে পারে। অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি পেঁয়াজটা তুলে নেব। তেজপাতা আর পেঁয়াজটা যে দিয়েছিলাম সেটা এখন তুলে নিচ্ছি। আমার সস কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। সস যে রেডি হয়েছে সেটা বোঝার কিন্তু অপশন আছে, বিশেষ করে স্প্যাচুলা বা চামিসের সাহায্যে নাড়ছেন সেটা উল্টা পিঠ আঙ্গুলের সাহায্যে একটু টান দিলেই বোঝা যাবে যে দুই পাশের অংশ মিশে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন সস কিন্তু মিশে যাচ্ছে না। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হলে কিন্তু এই সসটি আরও ঘন হয়ে যাবে। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় হোয়াইট সস। ঝটপট তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হোয়াইট সস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।